সাল 1918, ব্রিটিশ রাজ গঠন করলেন সাইমন কমিশন। ফলস্বরূপ লাহোরের বুকে নেমে আসে কমিশন বয়কটের আবেদনে মুখরিত মিছিল, যার মুখপাত্র হন লালা লাজপত রায়। কিন্তু আন্দোলনের কণ্ঠরোধ করতে তদানীন্তন ব্রিটিশ সুপারিনটেনডেন্ট জেমস স্কটের আদেশে শুরু হয় ব্রিটিশ পুলিশের লাঠিচার্জ। সেখানে নির্মমভাবে আহত লাজপত রায় অচিরেই মৃত্যুপথযাত্রী হন। রায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে ভগৎ সিং ও তার সহকর্মী সুখদেব, রাজগুরু, চন্দ্রশেখর আজাদ জেমস স্কটকে মারার পরিকল্পনা করেন। তবে ভাগ্যের পরিহাসে ওই দিন স্কটের পরিবর্তে বিপ্লবীদের গুলিতে নিহত হন অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেনডেন্ট জন সন্ডার্স। তারপর কোনো রকমে সকলে পলায়ন করে, ঘা ঢাকা দেন। তবে 1929 সালের এপ্রিল মাসে ভগৎ সিং ও বটুকেশ্বর দত্ত সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলি হলে বোম ফেললে পরিচয় লুকিয়ে রাখা আর সম্ভব হয় না। ব্রিটিশ পুলিশ আটক করেন তাকে। তারপর জেলে থাকাকালীন তিনি পুলিশ কমিশনারের উদ্দেশ্যে একটি চিঠি লেখেন। আজ সেই চিঠি শোনাব, যেখানে প্রতিফলিত হয় ভগৎ সিং এর বিরোচিত মনোভাব। সূত্রধারের ভূমিকায় আমি শ্রীলেখা। শুরু হচ্ছে শৈলেন্দ্রের লেখা ওরা আকাশে জাগাত ঝড় অবলম্বনে ভগৎ সিং এর চিঠি। আমরা এই স্মারকলিপি আপনার অবগতি ও বিবেচনার জন্য পাঠাচ্ছি। 1930 সালের 7ই অক্টোবর ব্রিটিশ বিচারালয়ের ট্রাইব্যুনাল আমাদের মৃত্যুদণ্ড দিয়েছেন। আমাদের বিরুদ্ধে প্রধান অভিযোগ, আমরা ইংল্যান্ডের অধীশ্বর জর্জের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলাম। বিচারকরা আমাদের শাস্তি দেবার সময় দুটো জিনিস স্থির নিশ্চয় করে নিয়েছিলেন। এক, তারা স্বীকার করেছেন যে ব্রিটিশ এবং ভারত পরস্পরের বিরুদ্ধে যুদ্ধে রত। দুই, এ যুদ্ধে আমরা ভারতের পক্ষে লড়াই করেছি এবং যুদ্ধবন্দী। দ্বিতীয়টি মেনে নিতে আমাদের দিক থেকে আপত্তির কোনো কারণ নেই, তবে প্রথমটি সম্বন্ধে আমাদের কিছু বলার আছে। যে যুদ্ধ চলেছে বলে ধরে নেওয়া হয়েছে তা কার্যত কোথাও দেখা না গেলেও তার অন্তর্নিহিত তাৎপর্য স্বীকার করে নিয়ে আমরা মেনে নিচ্ছি যে যুদ্ধ ঘোষণা করাই হয়েছে। এ যুদ্ধ সম্বন্ধে আমরা আমাদের ধারণা স্পষ্ট করে বলছি। আমরা ঘোষণা করছি যে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে। যতদিন মেহনতি সমাজের ওপর এবং দেশের সম্পদের ওপর মুষ্টিমেয় পরভোজীদের শোষণ ও শাসন বিদ্যমান থাকবে, ততদিন এ যুদ্ধ চলবে। এই পরভোজীদের শ্রেণী ব্রিটিশ পুঁজিপতি বা ব্রিটিশ ও ভারতীয় পুঁজিপতির মিশ্রণ, বা কেবল ভারতীয় পুঁজিপতি শ্রেণীও হতে পারে। হতে পারে ওই শ্রেণী ভারতীয় বা মিশ্রিত আমলাতন্ত্রের সহায়তায় তাদের শোষণ অব্যাহত রাখবে। পরিণামের দিক থেকে তাতে কোনো পার্থক্য নেই। আপনার সরকার খেতাব, ধন দৌলত বা সম্মান বিতরণ করে ভারতীয় সমাজের উচ্চবর্গের কিছু লোককে এ পক্ষে টেনে নিতে সক্ষম হতে পারে, তাদের আমরা তৃণবধ মনে করি। আপনারা প্রকৃত স্বাধীনতা সংগ্রামীদের নৈতিক শক্তি খর্ব করার যতই চেষ্টা করুন না কেন, আমরা অকম্পিত চিত্তে এগিয়ে যাবই। প্রবীণ নেতৃবৃন্দ আপোষ মনোভাব প্রদর্শন করার ফলে স্বাধীনতা সংগ্রামের পুরোধা বিপ্লবী দল সাময়িকভাবে সংগ্রাম বিচ্ছিন্ন হলেও আমরা বিরত হব না। যেসব নেতৃবৃন্দ আমাদের উদ্দেশ্যের প্রতি সহানুভূতিশীল, ব্যক্তিগতভাবে তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। কিন্তু আমরা ভুলতে পারিনি সেসব নেতাদের যারা চরম তাচ্ছিল্য করে তাদের শান্তি আলোচনায় আমাদের যে সমস্ত মহিলা কর্মী অগ্রণী বিপ্লবীদের সংস্পর্শে এসে নিজেদের প্রিয় ঘর বাড়ি আত্মীয় স্বজন হারাতে বাধ্য হয়েছে তাদের কথা উল্লেখ পর্যন্ত করেনি। আমরা ভালোভাবেই জানি
ওই সব নেতৃবৃন্দ আমাদের অগ্রগামী বিপ্লবী বাহিনীকে তাদের দীর্ঘকালের বস্তাপচা কাল্পনিক অহিংস মতবাদের চরম শত্রু বলেই মনে করেন। আমাদের সেনাবাহিনীর ওই বীরঙ্গনারা দেশের জন্য অসাধ্য কিছুই অবশিষ্ট রাখেননি, তারা চরম স্বার্থ ত্যাগ করেছে। স্বাধীনতার বেদিমূলে তারা স্বামী ভ্রাতা এমনকি নিজেকেও কোরবানি করতে বদ্ধপরিকর। সুতরাং আপনার দালালরা চরম হীনবৃত্তিবশত ওই সিংহিনীদের চরিত্রে কালিমা লেপন করে তাদের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ আনয়ন করাতে আমরা মোটেই চিন্তিত নই। আমাদের যুদ্ধ চলতেই থাকবে। আমাদের এই সংগ্রাম ভিন্ন ভিন্ন রূপ পরিগ্রহ করবে। হয়তো কোনো এক মুহূর্তে এ সংগ্রামে আপনার সরকারের সঙ্গে অস্ত্র বিনিময় হবে, পর মুহূর্তে আবার হয়তো এ সংগ্রাম গেরিলা কৌশল অবলম্বন করবে। কখনো এই যুদ্ধ দেখা যাবে জাতীয় আন্দোলন রূপে, আবার কখনো শত্রুকে হত্যা করে মৃত্যুবরণ করো এই মনোভাব নিয়ে অন্য যুদ্ধের রূপ পরিগ্রহ করবে। আমাদের সংগ্রাম রক্ত স্নাত হবে বা শান্তিপূর্ণ হবে তা নির্ভর করবে আমাদের সম্পর্কে আপনাদের পলিসি কি হবে তার উপরে। আপনাদের সিদ্ধান্ত নিতে হবে কোন ধরনের সংগ্রাম আপনারা আমাদের সঙ্গে করতে চান। কিন্তু মনে রাখবেন, এ যুদ্ধ আপনাদের চলতে থাকবে, সঞ্চালিত হবে নতুন প্রাণ নতুন শক্তি। এরপরে এ যুদ্ধ আপনাদের বিশাল শক্তি উপেক্ষা করেই পরিচালিত হবে অর্থহীন জাতিতত্ত্ব প্রচার সত্ত্বেও। এ যুদ্ধ চলবে নতুন উদ্দীপনা সাহস ও আত্মবিশ্বাস নিয়ে। এ যুদ্ধ থামবে না যতদিন না সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়, যতদিন না আজকের প্রচলিত সর্বপ্রকার শোষণের অবসান ঘটিয়ে কল্যাণ ভিত্তিক সমাজ ব্যবস্থার প্রবর্তন হয়, যতদিন না বিশ্বের সমগ্র মানব সমাজে শান্তির যুগের সূচনা হয়। অতি শিগগিরই এ সমস্যা সমাধানের জন্য শেষ সংগ্রাম শুরু হবে। পুঁজিপতি ও সাম্রাজ্যবাদীদের শোষণের দিন শেষ হয়েছে, আমাদের এই সংগ্রামে যোগ দেবার আগে থেকেই এ যুদ্ধ শুরু হয়েছে। আমাদের মৃত্যুর পরেও এই সংগ্রাম স্থিমিত করতে পারবেন না। ঐতিহাসিক ও বর্তমান অবস্থার অনিবার্য ও যুক্তিসঙ্গত পরিণতি এই যুদ্ধ। অতুলনীয় আত্মোৎসর্গের যে মহতি দৃষ্টান্ত যতীন দাস রেখে গেছেন, কমরেড ভগবতী চরণের করুণ কিন্তু মহান আত্মোৎসর্গের ঘটনা এবং আমাদের মহান নেতা চন্দ্রশেখর আজাদের বিরচিত মৃত্যুবরণের যে গৌরবোজ্জ্বল ঐতিহ্য, আমাদের ফাঁসির ঘটনা সেই ঐতিহ্যকে কিঞ্চিত সমৃদ্ধ করবে মাত্র। আমরা সুনিশ্চিত আপনি আমাদের ফাঁসি দেওয়ার সিদ্ধান্তকে নিশ্চয়ই কার্যকর করবেন, কারণ শোষক শ্রেণীর একটাই শক্তি, দৈহিক শক্তি যে একমাত্র ন্যায্য পন্থা, এটাই হলো আপনাদের আদর্শ। আমাদের বিচার কাহিনী আপনাদের আদর্শের প্রমাণ, কিন্তু আমরা প্রাণ ভিক্ষা চাইনি, আপনাদের কাছে দয়া ভিক্ষাও করিনি। আমরা কেবল একটি বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই, আপনাদের বিচারালয়ের রায়ে আমরা যুদ্ধ ঘোষণা করেছি। সুতরাং আমরা যুদ্ধবন্দী, আমরা অনুরূপ ব্যবহার পাবার অধিকারী। তাই আমরা জানতে চাই যে আমাদের আপনারা ফায়ারিং স্কোয়াড দিয়ে হত্যা করুন, অন্যায় ফাঁসি কাটে ঝুলাবেন না। অবশ্য আপনাদের বিচারকের রায় আপনি মানবেন কি না মানবেন সেটা দুনিয়াকে জানাবার দায়িত্ব আপনার। আমরা আশা করি এবং আপনাকে অনুরোধ করি, আপনার সামরিক বাহিনীকে আদেশ দিয়ে তারা যেন ফায়ারিং স্কোয়াড পাঠিয়ে আমাদের গুলি করে হত্যা করে। ইতি ভগৎ সিং। अब हमारे दिल में है, देखना है जोर कितना बाजुए आदिल में है। सरफरोशी की तमन्ना अब हमारे दिल में है, देखना है जोर कितना बाजुए आदिल में है। देख सकता है तो भी देख ले आसमां, हौसला ये देख के आदिल बड़ी मुश्किल में है। सरफरोशी सरफरोशी सरफरोशी।
दास्ता, जालिमों से छीन लेंगे ये जमीन ये आसमान। अपने ही लहू से हम लिखेंगे अपनी दास्ता, जालिमों से छीन लेंगे ये जमीन ये आसमान। सर फिरे जवान हम तो मौत से भी ना डरे, आज आए देश में ये क्यों गवारा हम करे। मुल्क पे कुर्बान हो ये आरज़ू मिलते हुए है, सरफरोश की तमन्ना अब हमारे दिल में है, सरफरोश की तमन्ना अब हमारे दिल में है। देखना है जोर कितना बाजुए कातिल में है।